মুম্বাইয়ের মালাড থেকে ঘাটাল আসার পথে বাসটি ছত্তিশগড়ের কাছে ভান্ডারা বলে একটি জায়গায় 5 ঘন্টা জ্যামে পড়ে যায়। কারণ ওই রাস্তায় দুটি লরির মুখোমুখি ধাক্কায় সূত্র অনুসারে ড্রাইভার দুটির মৃত্যু হয়েছে। খালাসি পলাতক, একটি লরিতে পেঁয়াজ ভর্তি ছিল, অপরটিতে কি আছে জানা যায়নি। রাস্তা থেকে লরি দুটি সরাতে 5 ঘন্টা সময় লাগে, সেই কারণে হিসেবের খাবার ঘাটাল পৌঁছানোর আগেই শেষ হয়ে যায়। বাসের মধ্যে খুব কষ্টের সঙ্গে শেষের 5 ঘন্টা কাটাতে হয়। বাসটি শুক্রবার সকাল 10টা নাগাদ ঘাটাল পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাসটিতে 35 জন শ্রমিক আছে। সৈদুল শেখ নামের জরি সেট বাসটি বুক করেছে, 5,500 টাকা করে ভাড়া পড়েছে। ঘাটালের বিভিন্ন জায়গার শ্রমিকও আছে।